নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো ম্যাথমেটিক্স অর্থাৎ অঙ্ক, যার পেজ নম্বর 324। এখানের যত এমসিকিউ আছে, শূন্যস্থান আছে, ট্রু ফলস আছে, সম্পূর্ণরূপে সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে 2022 সালের মাধ্যমিকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এবং 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ সম্পূর্ণরূপে করা আছে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন কী আছে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? তো দেখো, এর অ্যান্সার হবে 10%, অর্থাৎ বি এর অ্যান্সার হবে 10%। তো দেখো, আমি অঙ্কটা কী করে করিয়েছি, পেজ নম্বর 324। এর যত এমসিকিউব আছে, এসিকিউব আছে, শূন্যস্থান আছে, ট্রুফল আছে, সম্পূর্ণরূপে আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, মনে করি আসল ব্র্যাকেটের মতো পি সমান সমান এক্স টাকা, সুদ আসল, তাই তো দ্বিগুণ বলেছে, তাহলে কী হবে, 2x সমান সমান 2x টাকা, অর্থাৎ আমাদের সুদ বের করতে হবে। সুদ বের করতে গেলে কি করতে হয়, সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে আমরা সুদ পাবো, অর্থাৎ সুদ সমান সমান কী আছে, 2x - x সমান সমান কত হবে, এক্স টাকা হবে। সময় কী আছে, 10 বছর, অর্থাৎ টি ব্র্যাকেটের মধ্যেও। তো দেখো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি আজকে সলভ করাচ্ছি, মাধ্যমিকের 2022 সালের এবিটি টেস্ট পেপার সলভ করাচ্ছি ম্যাথমেটিক্স, যার পেজ নম্বর 324। তোমরা বুঝতে পারছো আমি সুদ বের করেছি, সুদ সমান সমান কী আছে, 2x - x সমান সমান এক্স টাকা। সময় ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে টি সমান সমান 10 বছর। তো দেখো, আমি আর এর ফর্মুলা বের করছি, সুদের হার। তো দেখো, আর এর ফর্মুলা কী আছে, ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t - p, ইন্টারেস্ট কত আছে, এক্স আছে, মাল্টিপ্লাই 100/t, এর মান কত আছে, 10 আছে, মাল্টিপ্লাই মান কী আছে, এক্স আছে। তো দেখো, এক্স এক্স কেটে যায়, 100 কে 10 দিয়ে ভাগ করলে কী হবে, 10 10 কে 100, অর্থাৎ আমরা দেখতে পারছি উপরে একটা শূন্য, নিচের শূন্য একটা কেটে যায়, তো কত থাকে, 10% থাকছে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে 10%। আজকে আমি মাধ্যমিকের এবিটি আর টেস্ট পেপার সলভ করেছি 2022 সালের, যার পেজ নম্বর 324, মাধ্যমিক অঙ্কর। তো দেখো, রোমান টু এর কোশ্চেন কী বলেছে, একটি ধনাত্মক সংখ্যা এবং a = 27/64 = 3/4 = a হলে এর মান কত হবে। তো দেখো, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 9/16। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, a = 27/64 = 3/4 = a/1, মানে = a/1। তো দেখো, আমি গুণ করেছি, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, a/1 কী হবে, 64 উপরে চলে গেছে আর 27 নিচের দিকে নামিয়ে দিয়েছি, সমান সমান 3/4 = 1/a হয়েছে, তাই তো। তো দেখো, 64-র সঙ্গে এ গুণ করলে কী হবে, 64 a হবে, অপর দিকে 27-এর সঙ্গে 1 গুণ করলে 27 হবে, সমান সমান 3 = 3/4-এর সঙ্গে এ গুণ করলে 4 = 4a। তো দেখো, এবার আমি কোনাকুনি গুণ করছি, 64 a = 4a, তাই তো। আবার অপর দিকে 27 * 3 আমি গুণ করব। তো দেখো, 64 * 4 গুণ এ গুণ করলে a² সমান সমান 27-এর সঙ্গে আমি 3 গুণ করেছি, অর্থাৎ আমরা দেখতে পারছি a² সমান সমান 27 * 3/64 * 4 সমান সমান কী হবে, 81/256, তাই তো। অতএব a সমান সমান কী হবে, √81/256, অর্থাৎ 81-এর রুট কত হবে, 9 হবে, আর 256-এর রুট কত হবে, 16 হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 9/16। পরের অঙ্কটা কী আছে আমাদের, রোমান থ্রির অঙ্ক। তো দেখো, রোমান থ্রিতে কী বলেছে, তো দেখো, রোমান থ্রিতে বলেছে ax² + bx + c = 0, ব্র্যাকেটের মতো আছে a ≠ 0, সমীকরণের বীজদ্বয় সমান হলে। তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার c = d² / c = b² / 4a। তো দেখো, ডি এর অ্যান্সার হবে c = d² / 4a। তো দেখো, আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। তো দেখো, অঙ্কটা কী আছে, ax² + bx + c = 0। তো দেখো, ব্র্যাকেটের মধ্যে আছে a ≠ 0। তো দেখো, সমীকরণের বীজদ্বয় সমান, যেহেতু ax² + bx + c = 0, অর্থাৎ আমরা জানি যে সমীকরণের বীজদ্বয়ের সমান b² - 4ac = 0, অতএব -4ac = -b². তো দেখো, c সমান সমান আমি কী করেছি, -b² / 4a।
तो देखो मैं बोथ साइड थे के ए ए केटे दीसी की थकसे हमारे सी समान समान बी स्क्वायर बाई फोर ए। तुम्हारा तो फॉर्मूला जानो जे बी स्क्वायर माइनस फोर ए सी इज इक्वल टू जीरो। तो देखो सी समान समान की आछे माइनस बी स्क्वायर बाई फोर ए। तो देखो माइनस माइनस केटे गेले की थकसे सी समान समान बी स्क्वायर बाई फोर ए एर आंसर हबे। ठीक आछे तो देखो हमारे नेक्स्ट अंक कि बोलेछे আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক। রোমান ফোরের অঙ্ক কি বলেছে? ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস কোণ বি সি ই সমান সমান কুড়ি ডিগ্রি হলে কোণ সি এ ই পঁচিশ ডিগ্রি হলে কোণ এ ই সি এর মান কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পঁয়তাল্লিশ ডিগ্রি। পরের অঙ্কটা কি বলেছে রোমান ফাইভের অঙ্ক? ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে। ও বি সমান সমান পাঁচ সেন্টিমিটার কমা এ ও সমান সমান থার্টিন সেন্টিমিটার হলে এ বির দৈর্ঘ্য কত হবে? তো দেখো এর অ্যান্সার হবে এর অ্যান্সার বারো সেন্টিমিটার। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তোমরা যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। তো দেখো আমি অঙ্কটা কী করে করছি সেই দিকে প্লিজ তোমরা একটু ধ্যান দাও। তো দেখো এখানে আমি ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ একটি এ বিন্দু অঙ্কন করেছি এবং এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমি বি বিন্দুতে স্পর্শ করেছি এবং ও বি পাঁচ সেন্টিমিটার লিখেছি এবং ও এও বা ও এ একই ব্যাপার থার্টিন সেন্টিমিটার আমি লিখেছি। আমাকে এ বির দৈর্ঘ্য বের করতে হবে। তো তোমরা তো জানো ও কেন্দ্রীয় বৃত্তের বহিঃস্থ এ বিন্দু অঙ্কন যদি করা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ বি কিন্তু একটা স্পর্শক হচ্ছে, তাই তো? অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, তাই তো? তাহলে কী আছে সমকোণী ত্রিভুজ ও এ বি এর এও সমান সমান থার্টিন সেন্টিমিটার আর ও বি সমান সমান ফাইভ সেন্টিমিটার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বি এ সমান সমান বি এ সমান সমান এ বি, তাই তো? তো দেখো আমরা তো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করতে পারি, তাই তো? অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ ও স্কোয়ার সমান সমান ও বি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার, তাই তো? তো দেখো আমি অঙ্কটা কী করে করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এ ওর মান থার্টি এ ওর মান থার্টিন সেন্টিমিটার এবং ও বির মান ফাইভ সেন্টিমিটার, অর্থাৎ এ ওর জায়গায় থার্টিন বসিয়ে তার হোল স্কোয়ার বসিয়েছি সমান সমান ও বির জায়গায় পাঁচ বসিয়ে তার হোল স্কোয়ার বসিয়েছি প্লাস এ বি স্কোয়ার এ বি স্কোয়ারই বসে গেছে, অর্থাৎ তেরোর হোল স্কোয়ার মানে কি একশো উনসত্তর সমান সমান পঁচিশের হোল স্কোয়ার মানে পঁচিশ প্লাস এ বি স্কোয়ার, অর্থাৎ আমি একটুখানি ঘুরিয়ে দিয়েছি এ বি স্কোয়ার সমান সমান একশো উনসত্তর বিয়োগ পঁচিশ, অর্থাৎ এ বি স্কোয়ার সমান সমান কত হচ্ছে একশো চুয়াল্লিশ, যাকে বলে ওয়ান ডাবল ফোর, অর্থাৎ এ বি সমান সমান কী আছে রুটটা ওই দিকে চলে যাবে ডান সাইডে রুট ওয়ান ডাবল ফোর, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এ বির মান কত টুয়েলভ সেন্টিমিটার। ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমি রোমান সিক্সের অঙ্ক সলভ করবো। তো দেখো রোমান সিক্সে কী বলেছে? তো দেখো রোমান সিক্সে বলেছে অঙ্কটা একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এস বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস এবং ডি এর মধ্যে সম্পর্ক কী হবে? তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডি স্কোয়ার সমান সমান এস বাই টু। তোমরা তো জানো যে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান সমান আছে সিক্স এ স্কোয়ার বর্গ একক, তাই তো? এবং ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি আছে বাহু গুণ রুট থ্রি, অর্থাৎ এ রুট থ্রি। তো দেখো আমি অঙ্কগুলো কী করে করছি, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আজকে আমি সলভ করিয়েছি। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে, সেখানে দু হাজার বাইশ সালের মাধ্যমিকের এবিটিআর টেস্ট পেপার সলভ করার লিঙ্ক দেওয়া আছে। তো দেখো ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ একক, এস সমান সমান কী আছে সিক্স এ স্কোয়ার, তাই তো? ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং ডি সমান সমান কী আছে রুট থ্রি, অর্থাৎ ঘনকের কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি এস সমান সমান এটা তো টু ডি স্কোয়ার, অর্থাৎ আমি যদি এস এর মান যদি বসিয়ে দিই সিক্স এ স্কোয়ার সমান সমান টু গুণ ডি এর মান কী আছে রুট থ্রি এ রুট থ্রি এর হোল স্কোয়ার, অর্থাৎ সিক্স এ স্কোয়ার সমান সমান টু মাল্টিপ্লাই রুট টু মাল্টিপ্লাই থ্রি এর স্কোয়ার, তাই তো? রুট রুট থ্রি রুট থ্রির সঙ্গে যদি ওয়ের যদি হোল স্কোয়ার করি, তাই তো, বর্গ করি, তাহলে কী হবে শুধু তিন থাকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সিক্স এ স্কোয়ার সমান সমান সিক্স এ স্কোয়ার, তাই তো? অর্থাৎ আমরা যদি এস সমান সমান টু ডি স্কোয়ার করি, অর্থাৎ এস বাই টু সমান সমান ডি স্কোয়ার, তাই তো? এস বাই টু সমান সমান ডি স্কোয়ার, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার এস বাই টু সমান সমান ডি স্কোয়ার।
তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্ক আছে দু দাগের অঙ্ক শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সময়ের সঙ্গে কোনো কিছুর নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি বলে। অ্যান্সার হবে সমহার বৃদ্ধি, সমহার বৃদ্ধি হবে। রোমান টুতে কি বলেছে যে এস টু টু সমান সমান বিএস টু ফাইভ সমান সমান সিএস টু এইট হলে এর 50% বি এর 20% সি এর কত পার্সেন্ট হবে। তো দেখো এর পার্সেন্ট হবে 12.5% হবে। তো দেখো ফার্স্ট যে অ্যান্সারটা আছে, যে অ্যান্সার আছে সেটা হবে সমহার, এস টু টু সমান সমান বিএস টু ফাইভ সমান সমান সিএস টু এইট। তো দেখো এ বাই টু সমান সমান বি বাই ফাইভ সমান সমান সি বাই এইট। তো দেখো এখানে কি বলেছে, এ এর 50% সমান সমান বি এর 20% সমান সমান সি এর কত পার্সেন্ট আছে। তো দেখো এখানে আমরা ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি, আমরা অঙ্কটাকে যদি এরকম ভাবে করি এ গুণ 50/100, যেহেতু এ এর 50% আছে সমান সমান বি এর 20% আছে, অর্থাৎ বি গুণ 20/100 সমান সমান সি এর কত পার্সেন্ট আছে। তো দেখো এখানে আমরা দেখতে পারছি যে পঞ্চাশকে একশোতে ভাগ করলে নিচে দুই থাকছে, অপর দিকে কুড়িকে একশোতে ভাগ করলে নিচে পাঁচ থাকছে। সেইরূপভাবে যদি আমরা একশোকে যদি আট দিয়ে ভাগ করি তাহলে এটা 12.5 আসছে, তাই তো 12.5% আসছে। তো বুঝতে পারছো আমি কি করেছি, একশোকে দুই দিয়ে ভাগ করলে কত হচ্ছে মানে 50 আসছে, আবার কি করছি আবার একশোকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হচ্ছে 20 আসছে, আবার একশোকে আট দিয়ে ভাগ করলে কত হচ্ছে 12.5 আসছে। অর্থাৎ আমরা বলতে পারি এ এর 50% সমান সমান বি এর 20% সমান সমান সি এর 12.5%। আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে, রোমান থ্রির অঙ্ক। তো দেখো রোমান থ্রির অঙ্কটা বলেছিল রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণী কি। তোমাদের মাথায় রাখতে হবে অনুবন্ধীকরণী করার একটা নিয়ম হলো, যেটা সামনে রুট থ্রি আছে তার যে সেটা প্লাস আছে না মাইনাস আছে সেটা শুধু পরিবর্তন হবে। যেহেতু আমরা এখানে দেখতে পারছি প্লাস রুট থ্রি আছে, সেহেতু এখানে কি হয়েছে মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ। অর্থাৎ আমি বলতে পারি যার মাথায় রুট থ্রি আছে সেটাই পরিবর্তন হবে, বাকি কোনো কিছু পরিবর্তন হবে না। আমি এক্সট্রা হিসেবে তোমাদের আরেকটা দেখাচ্ছি, রুট এ মাইনাস বি। অর্থাৎ আমি এখানে রুট এ যেটা আছে ওর সামনে কি করেছি, তো দেখো অনুবন্ধীকরণের সময় এটা আমি করেছি মাইনাস রুট এ মাইনাস বি। অপর দিকে রুট থ্রি প্লাস টু যখন আমি করেছি, তো দেখো রুট থ্রি যেটা ছিল ওটা কী ছিল, মাইনাস ছিল না সরি প্লাস ছিল, আমি কি করেছি মাইনাস রুট থ্রি প্লাস টু করেছি। আবার তোমাদের আর একটা দেখাচ্ছি থ্রি প্লাস রুট টু, এটাকে কী করেছি, তো দেখো থ্রির কোনো পরিবর্তন করিনি, প্লাস রুট টু আছে আমি ওটাকে মাইনাস রুট টু করেছি। অর্থাৎ আমি বলতে পারি যার মাথায় রুট আছে তার প্লাস বা মাইনাস যেটা থাকবে সেটার পরিবর্তন হবে অনুবন্ধীকরণের ক্ষেত্রে। তো দেখো পরের অঙ্কটা কি বলেছে, রোমান ফোরের অঙ্ক। তো দেখো রোমান ফোরে বলেছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত। তো দেখো এই অঙ্কগুলো খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট সলভ করাবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলে, তো দেখো লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তোমরা তো জানো ভূমির ক্ষেত্রফল ব্র্যাকেটের মধ্যে এ সমান সমান কী আছে, পাই আর স্কোয়ার, ঠিক আছে এটা কিন্তু বর্গ একক হবে, ঠিক আছে বর্গ একক হবে, ঠিক আছে এটা কিন্তু বর্গ একক হবে, আর আয়তন কী হয় ঘন একক হয়। তো দেখো থ্রি ভি বাই এ, তো দেখো থ্রি মাল্টিপ্লাই ভি সমান সমান কী আছে, আয়তন আছে 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই এর মান কত ছিল পাই আর স্কোয়ার আছে। তো দেখো পাই আর স্কোয়ার কেটে গেছে, ঠিক আছে তো আমরা দেখতে পারছি যে এইচ থাকছে, তো তাই তো তার মানে কি আমরা দেখতে পারি যে থ্রি ভি বাই এ। তো বুঝতে পারছো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি, এর অ্যান্সার হবে থ্রি ভি বাই এ, তাই তো। তো দেখো পরের অঙ্কটা কী আছে আমাদের রোমান ফাইভের অঙ্ক, এর অ্যান্সার হবে স্থূলকোণ। তো দেখো অঙ্কটা কী বলেছে, অর্ধ বৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ, অ্যান্সার হবে স্থূলকোণ। কী হবে, স্থূলকোণ হবে। রোমান সিক্সের কোশ্চেন কী বলেছে, আয়ত ঘনকের তল সংখ্যা এক্স, ঠিক আছে ধার সংখ্যা কত আছে ওয়াই, শীর্ষবিন্দু কত আছে জেড আছে, তাহলে জেড মাইনাস ওয়াই বাই এক্স এর মান কত। তো দেখো এর অ্যান্সার কত হবে, সিক্স হবে। তো দেখো প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করাচ্ছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো তোমরা তো জানো যে তল সংখ্যা কটি, ছটি, এবং ধার সংখ্যা কটি, বারোটি, এবং শীর্ষবিন্দু কটি আছে,
8টি, তাই তো? তো বুঝতে পারছো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি মাধ্যমিকের 2022 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করেছি, যার পেজ নম্বর 324 এবং 325 নম্বর পেজ। তো দেখো, জেড মাইনাস ওয়াই বাই এক্স, তো জেড কত আছে? 8 আছে, মাইনাস ওয়াই এর মান কত আছে? 12 আছে, 12 বাই 6। তো দেখো, 12 কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে। 8 থেকে 2 বাদ দিলে কত হবে? 6 হবে। তো বুঝতে পারছো, প্রত্যেকটা অঙ্ক টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে। আমাদের ডিসক্রিপশন বক্সে 2022 সালের মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপার সলভ এবং 2022 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সলভ করা আছে। তাছাড়া আমাদের অন্য একটি চ্যানেল আছে, যেখানে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সমস্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক সলভ করা আছে। আমাদের এই চ্যানেলটির নাম হলো স্টাডি উইথ কেশব। প্লিজ সেই চ্যানেলটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার একান্ত অনুরোধ।